আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। তো এখানে দেখতে পারতেছেন আমরা মার্কেটে আসছি, মার্কেটে হইলো নিউ মার্কেটে মার্কেট করবার লাগে আইছি। এটা হচ্ছে আপনার কুরবানি ঈদের আগের ভিডিও কিন্তু, আর এখন আমি কুরবানি ঈদের পরে মার্কেটিং এবং ঈদের দিন ঈদের পরের দিন কী কী করছি সব কিছু মিলাইয়ে একটা ব্লগ তৈরি করলাম, আপনার লগে একটু শেয়ার করলাম। আমার ছোটো মাইয়া দেখেন দেখি মাশাল্লাহ টুং টুং করে বুড়িরা হাসতাছে খেলতাছে। তো আমার কিছু টুকিটাকি দরকার ছিল, আমরা ঈদের পর বেড়াইতে যাবো, তো ভাবলাম যে ঈদ উপলক্ষেও জিনিসপত্র কিনা ফেলাই, ঈদের পর বেড়াইতেও যাবো, সেখানেও লাগবে, কাজে মাইয়া গো স্যান্ডেল সুন্দর লাগবে, আরও কত টুকিটাকি কিরিপগুলো ফিয়ার ব্যান বোন কত কিছু যে সেরিগুলো লাগে না, সেরি হইলে বুঝবেন না আপনারা, যারা 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 সেরিরা আছে তারা তো আমার কষ্টটা বুঝতেছে নি, আমাকে কত শপিং করা লাগে। আর যদি ভাই দেখতে পারেন বা দুলা ভাই বা মামা চাচা যারাই হোক, তারা তো জানেনি, ভাগ্নিগো মামিগো বামিগো যাই হোক লাগে অনেক কিছু, তো যাই হোক অনেক কথা পেঁচা ফেলাইছি। তো এই যে দেখেন আমার বুড়িটা সব বন্ধ করে হাঁটতেছে, হ্যাঁ বাপের লগে পুকি পুকি খেলতেছে হ্যাঁ রাস্তার মধ্যে। আর আমি আমার টুকিটাকি জিনিসপত্র কিনতে গেছিলাম, আমার গলার বয়সটা একটু অন্যরকম লাগতে পারে, ঠান্ডা লেগে রয়েছে, অবস্থা খারাপ, অসুস্থ। তো এই যে বুড়িটার ভিডিওটা রয়েছিল, ভাবলাম আপনার লগে শেয়ার করি। পাকনি বুড়ি ছোটো মানুষ, সবাই ওর জন্য দোয়া করবেন, দুইটা বুড়ি আমার দুইটা বুড়ির লগে দোয়া করবেন, ভালোবাসা দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেখানেও লাইক শেয়ার করতে পারেন, ঠিক আছে, এটা কিন্তু ভুলবেন না, অবশ্যই অবশ্যই সাথে থাকবেন। তো চলে আসছি মার্কেটে, এটা হলো আরেকদিন মার্কেটে আসছি, আমি দুই দিন মার্কেটে গেছি, একদিন নিউ মার্কেটে গেছি, একদিন কৃষি মার্কেটে গেছি, মোহাম্মদপুর কৃষি মার্কেটে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে আসার সময় বড় লোকই ফল কিনা লই আইছি, আরে বড় লোক মানুষ আমরা, যদি ড্রাগন ফলই না খাই তাহলে কি কেমবে হবে কন দেহি। আর ফেসবুক পেজ তো মানে ফেসবুক পেজে বা ফেসবুক একেবারে ড্রাগন ফল বড় লোকই ফল বানায় ফেলাইছে, ভাইরাল করে ফেলাইছে, এখন আমরাও যদি না খাই কন দেহি বড় লোকই মনে হইব, এখন আপনাকে তো দেখাই তৈব আমি বড় লোক আসছি, ঠিক না? তো যাই হোক ফান করলাম আপনার লগে, ড্রাগন ফলের আগেও খাইছি অনেকবার, মজা লাগছে, এবার সবাই রে দেখি খালি ড্রাগন ফলই খায়, ড্রাগন ফলই খায়, তো লো বাবা আমারও একটু মন চাইছে ড্রাগন ফল খাইবার লিগা। ও মা গো মা, ড্রাগন ফলের এত দাম, যেই ড্রাগন ফল 100-150 টাকায় পাওয়া যায় তো এই ড্রাগন ফল এখন 300-400 টাকা কেজি হয়ে গেল, 330 টাকা কেজি না 340 টাকা কেজি আনছি, তো এখানে 1000 টাকা নিচে 3 কেজি আনছি। তো এই হইলো ড্রাগন ফল, এখন মাইয়াও কয় জামাইও কয় কাডো কাডো খাইয়া লই ড্রাগন ফল, বড় লক্ষ্মী ফল খাইয়া লই। তো এখানে আমরা গুনতাছিলাম 3 কেজিতে কয়টা উঠছে, আর মাশাল্লাহ ফাতেহাও অনেক পছন্দ করে এই ফলটা, আমিও পছন্দ করি, আমার বড় মেয়েও পছন্দ করে, মোটামুটি সবাই আমরা পছন্দ করি ফলটা, ফলটা আসলেই টেস্টি খাইবার লাহান, মানে বিশেষ করে যে লালটা আছে মানে পিঙ্ক কালারটা এটাই বেশি মজা লাগে, সাদাটা বেশি মজা লাগে না, সাদাটাও খাইছিলাম, সাদাটার কোনো স্বাদ বা মজা বা টেস্ট নাই, বাট এই লালটার টেস্ট আছে, হ্যাঁ এটার কালারও একটা সুন্দর পিঙ্ক কালার, যেরকম কালারও আছে আর দেখা এটার ম্যাজেন্টা কালার, সেটা খাইলেও জিব্বাটা ওরকম হয়ে যায়, আর এটা যদি পেট থেকে বাইরেও কালারটাও এইভাবে বাইর হয়। তো যাই হোক আমার ছোট মাইয়ার ওখানে ক্ষুদা লাগছে, হ্যাঁ ও খাইব বইয়া রয়েছে, তো বুড়িডারেও দেখাইছি আপনাকে একটু খাওয়ানোটা, বুড়িডার দেখেন ওর আইছি দিতেছি ওর লইতেছে হাতে হাতে, আবার পিছলায় ফিরে যায়। তো পরে আমি চিন্তা করলাম আমি আগে শুইল বড়টা করে দিয়ে লই, তারপর ছোটটা নিয়ে খাওয়াইতে বলবো, আর এ তো গরু টরু সব দেখ খাইছি কুরবানি, আলহামদুলিল্লাহ কুরবানি আপনাকে নামে আল্লাহর নামে আপনাকে দোয়ায় আল্লাহর দোয়ায় মেহরবানিতে কুরবানি ভালোই ভালোই সব কিছু ভালো ভালোই হয়েছে, কিন্তু মুই অসুস্থ হইয়া গেলাম, এমন হইলে হইবে কন দিহি, মুই অসুস্থ হয়ে গেলাম, মার্কেটে গরমে ভিজলাম, গরমে ঘুরলাম, তারপর গরুহাটে গরমে গেলাম ভিজলাম, ঘর সংসারে কাজকর্ম করলাম গরমে ভিজলাম, মর শরীরে সয় নাই গরমে এই ভেজাটা, এই ঘামের কারণে মর শরীর এত অসুস্থ ইয়া গিয়াছে বলার বাইরে, ঠান্ডা ঠুন্ডা লাইগা জ্বর মর আইয়া একেবারে ফাড়ায় ফেলাইছে। তো এটা হচ্ছে চান্নাতের রাত্রে আমার বড় মাইয়াটা মেহেন্দি লাগাইছে, এখন হ্যাঁ খাইতে পারতেছে না, হ্যাঁ খিদা লাগছে, পরে আর আমি কইছি আহ তোমার আমি খাইয়া দিই, পরে আমি কয়েকটা ভাত লইছি, ভাত নিজেও খাইছি খাইয়া, তারপর আমার খাওয়ান দেখে হ্যাঁ খিদা লাগছে, পরে হ্যাঁ রেও খাওয়াই দিছি, কারণ মেহেন্দি লাগাইতে গেছে, হ্যাঁ এক পাশে লাগাইছে আরেক পাশে না লাগাইলে ওই বকন দেখি, এটা ভিতর পাশেটা লাগাইছে সুন্দরী হয়েছে মাশাল্লাহ, ওর ম্যাডামই লাগাই দিছে। তো এই যে এখন আর আমি খাওয়ায় দাওয়ায় তারপর বাকি কাজগুলো সেরে ফেলামো, এখন অলরেডি জান্নাতরা আসে নাই, জান্নাতরা তৈরি আসবো কিছুক্ষণের মধ্যে ওরাও, তো জান্নাতরা আমার যা করে চেনেন হয়তো বা সবসময় হ্যাঁ আমার লগেই থাকে কুরবানির সময়, এই আর কি আমরা সবসময় ডাক দিই না করে একলগে কুরবানি ঈদ কাটাই, না হলে ভাল লাগে কন দেখি। তা আমার ছোটো মাইয়া কিন্তু এখন ডিস্টার্ব করতে পারে, আপনাকে একটু ভয় যাইতে পারে, তো যাই হোক ছোটো মানুষ ডিস্টার্ব তো করবোই, না করলে কে করবো কন দেখি। তো টিভি চলতেছে, ছোটো মাইয়াটা দেখতেছে টিভিটা,
আর আমি ফালাক এখানে খাওয়ায় দাওয়া তাড়াতাড়ি ঘর সংসারে রান্না বান্না বহাই দেবো। দেখেন ছোট মাইয়া আমার দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখতেছে, আর ডাইনিংটা এখানে নিয়ে আইছি কারণ আপনার মাংস গরু কাটাকাটি হইব ঘরের ভিতরে, ডাইনিং এর স্পেসটা যদি খালি না থাকে, ওই জায়গাটা যদি খালি না করি তাহলে হয় না। তো এই জন্য ওই জায়গা খালি আমরা প্রত্যেক বছর করে ফেলাই, ডাইনিংটা ঘরের ভিতরে ঢুকায় এলাই মেহমান আসুক যে আসুক খাওয়া দাওয়াতে সুবিধা হয়। এই দেখেন এই দেখেন দাঁড়ায় দাঁড়ায় আমার ছোট মাইয়াটা করতেছে কি, পলিটা টান দিতেছে আর পলিটা খাইতেছে টিভি দেখতেছে। তো চলাইছি, আর এর মাঝে অনেক ঘটনা ঘটে গেছে, এই ব্লগটা আমি শেষ করব এখন। তো এটা একটু ট্রেলার দেখাইলাম আপনাকে, আমরা কুয়াকাটা বেড়াইতে আইছি, কী হয়েছে মন লগে কী কী দুর্ঘটনা ঘটেছে আপনাকে নেক্সট ব্লগে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, নেক্সট ব্লগে দেখার জন্য আমন্ত্রণ রইল, অপেক্ষা এমনি করবেন আপনারা। ঠিক আছে, আমি দ্রুত আসবো ওই ব্লগটা নিয়ে, ওটার ভিতরে আরও কী কী হয়েছে সব জানাবো আপনাকে। আল্লাহ হাফেজ।